বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শফিউল বারী বাবুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতারা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ শফিউল বারী বাবুর রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন। জানাজার পর শফিউল বারী বাবুকে অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ফিরদৌস ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দল, যুবদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 49 বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব ফিরদৌস ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতা ইশরাক হোসেন। এর আগে সোমবার সন্ধ্যায় প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় রাত 1:30টায় তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। সেখানে মঙ্গলবার ভোর 4:00টায় মৃত্যু হয় তার। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বিএনপির এই তরুণ নেতা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন। শফিউল বারী বাবু শুধু স্বেচ্ছাসেবকের প্রেসিডেন্ট ছিলেন না, তিনি বিএনপির একটা প্রাণ ছিলেন। অসংখ্য নেতা কর্মী সারা দেশে তার হাতে তৈরি হয়েছে এবং বিএনপিতে অঙ্গ সংগঠনের মধ্যে এই ধরনের ত্যাগী, বুদ্ধিমান, পড়াশোনা জানা এবং নিবেদিত প্রাণ নেতা খুব কম আছে। বাবুকে হারিয়ে আমরা আমাদের একটা অমূল্য সম্পদকে হারালাম।